ডাউন করেন তাকেই তো কোর্ট এখন পর্যন্ত বৈধতা দেয়নি আমার আমি হাইকোর্টে আমি তো নির্বাচিত হাইকোর্ট আবার আমাকে নির্বাচিত ঘোষণা করেছে উনি এই রায় দিতে আদেশ করেছে যে আমিটা সুপ্রিম কোর্টের ভুল করে বিচারাধীন তো আমি এটা গ্রহণ করছি না কোর্ট বলে নাই যে ওনার কোনো সব সিদ্ধান্তই অবৈধ সেখান থেকে একটা মানুষকে 10 জন একটু জেনারেল মিটিং বলে আরে বাবা এই রুল হচ্ছে পদক পাওয়া সে আমাদের সবার সিনিয়র এই ঝামেলা কিন্তু যতই কান্নাকাটি করুন না পুরো ঝামেলার দায় দায়িত্ব আমি নির্বাচিত হওয়ার পরে আপনাকে চ্যানেলে গিয়ে আমার সাথে 100 অনুষ্ঠান এইবারে আমি কালকে মেরে বলবো এবং কালকে আমি চলেন আমি শপথ করি যে দুই তিন দিন একটু ওয়েট করি আমার ওয়েট করা দরকার চলেন আমি শপথ করে ফেলি উনি দুই তিন দিন সময় দিয়েছে এই মোহাম্মদ হোসেন মোহাম্মদ হোসেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় ঘুরে 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 এবং পাই করে নির্বাচন করে ছেলে হোসেন গেল সংগঠনের চাপ ওনারা বলতেছে আমি নিপুণকে মাঝে কথা বলেছি উনি যে স্টেপ নিয়েছে আমার সাংবাদিকদেরকে করে
পিলন লড়াইস না আমার পরনি তো সাউন্ড পাচ্ছে না